পড়াশোনায় অনুরাগ দেখা যায়। বড় ভাই রামকুমার দেখলেন নয় ফ্যামিলি কিছুই হবে না, বয়স বেড়ে যাবে। 79 জন্মবার্ষিকী তারই উপলক্ষে শ্রীরামকৃষ্ণের বাণী আপলোক সরস্বতী রামপুরামের রামকৃষ্ণ আশ্রম থেকে নিজের কাছে রেখে পড়াবেন বলে নিয়ে এলেন ছোট ভাই। পূর্ব বর্ধমান ভবিষ্যৎ ধর্ম সংস্থাপকের ভাষা বোঝা তো সম্ভব নয়। এদিকে আরেকটি ঘটনা প্রবাহ রামকুমারের জীবিকার জন্য নতুন পথ খুলে দিল। রানী রাসমণি দক্ষিণেশ্বরে শ্রীমা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠার জন্য প্রগাঢ় পাণ্ডিত্য ও উদারতার প্রতিমূর্তি রামকুমারের স্মরণ দিলেন। রানী রাকুল প্রার্থনায় প্রথমে মন্দির প্রতিষ্ঠা ও পরে মায়ের পূজার ভার তাকেই নিতেন। 1855 খ্রিস্টাব্দের 31 মে স্নান যাত্রা পুণ্য দিবসে মাতৃমূর্তি প্রতিষ্ঠা। সর্বানন্দকরী দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণ।